মায়ের হাতে মায়ের পুজো। এবার মালদহের বামনগ্রাম ব্লকের পাকুহাট এলাকায় রায়বাড়ির দুর্গাপূজায় এবার দেখা গিয়েছে মহিলা পুরোহিতকে পুজো করতে। এবছর বাংলায় প্রথম কোন মহিলা পণ্ডিতা দ্বারা দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। ষষ্ঠী ও সপ্তমী অতিক্রম করে অষ্টমীর পুজো করতে মহিলা পণ্ডিত দ্বারা দেবীর হাতে অশুভ শক্তি বিনাশ করেন নারী শক্তির জয়গান। মহাষ্টমীতে পুজোর রীতি রয়েছে বিভিন্ন জায়গায় সাথে তাল মিলিয়ে মহিলা পুরোহিত দ্বারা দুর্গাপূজো। আমাদের নটরাজ সংস্থা থেকে করিয়েছে এবং আমাদের স্বর্গীয় তপন দা তার আদর্শেই মানে নটরাজ সংস্থা থেকে আমাদের করিয়েছে। আর আমাদের এই প্রথম এবছরই দুর্গাপূজা পাকুয়াতে। এর আগে আমরা অন্য পুজো করেছি, রামনবমী, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে শিবের শিবের পুজো, কিন্তু দুর্গাপূজাটা প্রথম করেছি আমি। না না না, এদের আমাদের বাড়ির লোকেদের প্রচণ্ড আমাদের মানে সাপোর্ট দিয়েছে এবং কেউ কিছু আমাদের বলেও নি। আমরা যেটুকু শিখেছি সেটুকু আমরা এখানে যে প্রয়োগ করতে পেরেছি আর বাড়ির লোকেদের জন্য মানে এটা আমাদের কাছে খুব গর্বের।